তারে মাত্র 30 তারিখ মানে হোক সামান্যতম সংস্থাপনের কাম চলি আছে তথাপি যাযাবরী জীবন যাপন করিছে কোটো তো যিজন মানু মিছা কথা কব পারে সেইজন মানু কেতিয়াও জনসাধারণের আপন হব নোয়ারে বিশাল মানু কেতিয়াও আপন হব নোয়ারে গতিকে মুখ্যমন্ত্রী ডাঙরে মই চ্যালেঞ্জ করিছো যে গরু খুঁটিত এতিয়াও প্রায় ষোল্লশতকে অধিক পরিয়াল সংস্থাপনের বাকি আছে সংস্থাপনের বাকি আছে যদি আপনি সচাকে সংস্থাপনের কথা কইছে সংস্থাপন দি দেখুয়াই দিয়ক লামডিঙর উচ্চদীয় পরিয়ালক তিনবার মুখ্যমন্ত্রীকে আহ্বান জানাইছো রাইজর স্বার্থত মুখ্যমন্ত্রীক করজরে বিনতি করিছো যেই সকল ভূমিহীন মানুষ এলাকা ভূমি প্রদান করিব লাগে আর এই মানুষিক 25,000 টাকা আর অলপ মাটি দিয়ার ব্যবস্থা গ্রহণ করিব বলি মুখ্যমন্ত্রী তিনবারকে প্রতিশ্রুতি দিয়ার পিছত আজিও আমার মানুষ ক্যাম্পত থাকিবলগিয়া হয়েছে গতিকে এই প্রতিশ্রুতি হল জানো গতিকে টিভিত বহি গুয়াহাটি এসিমত বহি মিছা কথা কোয়াটো সহজ কিন্তু বাস্তব ক্ষেত্রত মুখ্যমন্ত্রী ডাঙরি আহক দেখক এই আইমাত্রীসকলের চকু পানি দেখক এই বৃদ্ধাসকলের চকু পানি দেখক মই এটা কথা মুখ্যমন্ত্রী ডাঙরিয়া কইছো এই আইমাত্রী আর বৃদ্ধার চকু পানি যিদিনাখন মাটিত পরিল সেই দিনাখন আপনার পতন আরম্ভ হব বহুত করিলে আপনি বহুত অন্যায় করিলে এজন রজা হয় এনেকুৱা অন্যায় করাটা উচিত নহয় এওঁলোকে মানুহ হিচাপে জীয়াই থাকিব দিয়ক এওঁলোকে মানুহ এওঁলোকে জীৱ জন্তু নহয় যে আপুনি যেনেকুৱা তেনেকুৱাই ব্যৱহাৰ কৰিব আৰু যেনেকুৱাই তেনেকুৱাই মাৰিব মাৰিবলগীয়া যদি আছে গুলি কৰি এটা দিনত মাৰি শেষ কৰি দিয়ক কম আছে যদি মাৰিবলগীয়া আছে কিন্তু এনেকুৱা অন্যায় কৰি থাকিলে কিন্তু সহ্য কৰা নহ'ব গতিকে আজি এটা কথা আপোনালোকক কৈ যাওঁ লাগিলে এদিন জীয়াই থাকিম বাঘৰ তৰে জীয়াই থাকিম কুকুৰ মেকুৰীৰ তৰে জীয়াই নাথাকো এই সংকল্প আমি ল'ব লাগিব এই সংকল্প আমি ল'ব লাগিব মুখ্যমন্ত্রী ডাঙরে কাজিও কৈছো মুখ্যমন্ত্রী ডাঙরে কাজিও কৈছো যে দেবস্থানৰ পৰা পুনৰবাৰ কৈছো এই আন্দোলন চলিছে যদি আপুনি উচ্চিত পৰিয়াল সংস্থাপনৰ ব্যৱস্থা গ্ৰহণ নকৰে আৰু মুছলমানক টার্গেট কৰি মুছলমানক হেক কৰাৰ পৰিকল্পনা কৰি হিটলাৰে যেনেকৈ ইহুদীসকলক হেক কৰাৰ পৰিকল্পনা কৰিছিল সেই পৰিকল্পনা যদি আমি হাতত লৈছে সেই পৰিকল্পনা যদি হাতত লৈছে তেনেহলে আপুনিও সাজু থাকক আপোনাৰ গৃহ বিভাগও সাজু থাকক আমি দিশপুর যাবলৈ সাজু হৈ আছো আমি এইবিলাক দিশপুর যোৱাৰ আখৰা মই স্পষ্টকে কৈছো এই দেবস্থানৰ আন্দোলন অসমৰ বিভিন্ন প্ৰান্তৰ আন্দোলন আমাৰ অধিকাৰ অন্য বস্ত্ৰ আৰু বাসস্থান আমি দিশপুৰৰ পৰা আনিবৰ কাৰণে লৰা ছোৱালী তিৰোতা আভাল বৃদ্ধ সকলোৱে দিশপুৰ যাত্ৰা আৰম্ভ কৰিম লাগিলে ৰাস্তাতে খাম ৰাস্তাতেই মৰিম শান্তিপূৰ্ণভাৱে আমি দিশপুৰ যাম আৰু আমাৰ অধিকাৰ আমি আনিম আৰু নহলে গোটেই ভাৰতবৰ্ষক দেখুৱাই দিম যে অসমৰ মুছলমানসকলৰ ওপৰত কি অন্যায় আৰু অত্যাচাৰ কৰা হৈছে ভাৰতবৰ্ষৰ কোনো মুখ্যমন্ত্রী এনেকুৱা অন্যায় নকৰে ভাৰতবৰ্ষৰ ইতিহাসত কোনো মুখ্যমন্ত্রী এনেকুৱা মুছলমানক টার্গেট কৰা নাই তেওঁ কয় মুছলমানক মই বহুত ভাল পাওঁ মাদ্রাসার ছাত্রবিলাকে ডক্টর ইঞ্জিনিয়ার হব বিচাৰিছে হে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া কোন মাদ্রাসার ছাত্রে আপোনাক কৈছে যে ডক্টর ইঞ্জিনিয়ার হব আমার মাদ্রাসার ছাত্র ডক্টর ইঞ্জিনিয়ার আপনার দয়াত হব না লাগে নিজের দয়াতেই আমার ছাত্রই ডক্টর ইঞ্জিনিয়ার হব পারে আজি কয় যে তেওঁলোকক মই ডক্টর ইঞ্জিনিয়ার বনাম হে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া মই ডক্টর ইঞ্জিনিয়ার বনাব নালাগে লামডিঙর উচ্ছেদিত পরিয়ালের হাতখ ছাত্র ছাত্রী আপনি দেড় বছরের পর স্কুলের পর বঞ্চিত করেছে তার দশটা লড়া ছোৱালীক আপনার ঘর লই মেট্রিক পাস করাই দেখাই দিও আপনার গোলামি খাটি দেখাই দিও ডক্টর ইঞ্জিনিয়ার নালাগে এনেকুৱা মিছাৰ আশ্ৰয় ল'ব নালাগে একফালে দি দিল্লীত তুমি মুছলমানক আক্ৰমণ কৰিছো অসমত কৈ ৰাষ্ট্ৰীয় পৰ্যায়ত নেতা হ'বৰ কাৰণে বিচাৰে আকৌ তেওঁ অসমত আহি কয় মই মুছলমান দৰদী আমাক এনেকুৱা মুছলমান দৰদী নালাগে আপোনাৰ দয়া ভিক্ষা নালাগে ভাৰতীয় সংবিধানে দিয়া অধিকাৰ আমাক লাগে সেই অধিকাৰ আমি ল'মেই সেই অধিকাৰ আমি ল'মেই আমি আপোনাৰ পৰা ভিক্ষা খোজা নাই আপোনাৰ পৈতৃক সম্পত্তি বিচৰা নাই আপোনাৰ গাড়ী ঘোঁৰা বিচৰা নাই আমাক ভাৰতীয় সংবিধানে দিয়া অন্য বস্ত্রর বাসস্থান যে মৌলিক অধিকার শিক্ষার অধিকার মহিলার অধিকার এইবিলাক আমি বিচারি সার এইবিলাক আমাক লাগিব যেতিয়ালৈকে এই অধিকার না পাম এই আন্দোলন আর অধিক ভয়াবহভাবে গণতান্ত্রিকভাবে চলি থাকিব আর তার বাবে যদি অসমত কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় মই স্পষ্টকে অন ক্যামেরা কই গৈছো ইয়ার বাবে অসমৰ মুখ্যমন্ত্রী হিটলারি রূপী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া দায়ী হব আজি হিটলারেও কিন্তু ইহুদি সকলক মারি হ্যাক করিব পরা নাই
আজি মোবাইল টিপক টুইটার টিপক গুগল টিপক ফেসবুক টিপক কার অনুদান এই ইহুদি সকলৰ অনুদান আপুনি সিমান চেপিব মুছলমানক হিমানেই মুছলমান আগপিনে অগ্রসর হব আৰু নিজৰ অধিকার বুজি পাব আৰু নিজেই নিজৰ সমস্যাৰ সমাধান কৰিবৰ কাৰণে চেষ্টা কৰিব আৰু যদি আপুনি ভাবিছে যে এই পণ্ডিতৰ সভ্যতায় অসমৰ মুছলমানক তিল তিলকে হেক কৰা হব আপুনি অসমৰ মুছলমানক হেক কৰিব নোৱাৰে নোৱাৰে আপুনি আপুনি যদি ভাবিছে যে কাবাইটৰী মাদ্রাসা আক্রমণ কৰিয়ে অসমৰ প্ৰত্যেকটো মাদ্রাসা মই বন্ধ কৰি দিম মই স্পষ্টকৈ কৈছো অসমৰ মাটিত এজন মুছলমান জীয়াই থকালৈকে আপুনি মাদ্রাসা আক্রমণ কৰিলেও মাদ্রাসা শিক্ষা হেক কৰিব নোৱাৰে নোৱাৰে আপুনি আপোনাৰ এই উত্তম নাই গতিকে মই মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক সভার হেকত এটাই আহ্বান জানাই গৈছো যে আপুনি গাদী গ্রহণ কৰিছে রাইজৰ স্বার্থ রাইজৰ ভতত সদিয়াৰ পৰা ধুবুৰীলৈকে পৰাগৰ পৰা বৰ্মপুত্ৰলৈকে সকলো জাতি জনগোষ্ঠীৰ মুখ্যমন্ত্রী হওক নহলে কলা ইতিহাসৰ কলা অধ্যায় হিটলাৰৰ দৰেও কিন্তু আপোনাৰ নাম কলা আখৰেৰে খচিত হৈ থাকিব মানুহক মানুহ বুলি গণ্য কৰক এই সকল মানুহ কেৱল আলী আহমেদ আৰু মুছলমান বুলি নাভাবিব এই সকল অসমৰ বাসিন্দা এই সকল ভাৰতীয় নাগৰিক এই সকল অসমৰ অসমীয়া এই সকলক মানুহ বুলি গণ্য কৰি এওঁলোকক সংস্থাপন এওঁলোকৰ অধিকাৰ দিয়াৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰক এওঁলোকক শিক্ষা দিয়াৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰক এওঁলোকক দুবেলা দুমুঠি ভাত আপুনি যি কাঢ়ি লৈছে সেই কাঢ়ি লোৱা ভাত ঘূৰাই দিয়াৰ কাৰণে মুখ্যমন্ত্ৰীক আহ্বান জনাইছো নহলে আপোনাৰ ৰাজভোগ বেলেগে কিন্তু কাঢ়ি লৈ যাব আপুনিও কিন্তু এওঁলোকৰ দৰে চাই থাকিব লাগিব এই অভিশাপ কিন্তু আপোনাৰ লাগিব গতিকে মই মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক পুনৰবাৰ কৈছো যে আপুনি অন্তত মুখ্যমন্ত্ৰীৰ চকীখনক আপুনি তললৈ লৈ নাযাব মুখ্যমন্ত্ৰীৰ চকীখনৰ গৰিমা আপুনি নষ্ট নকৰিব ভাৰতীয় সংবিধানক আপুনি হাতেৰে মোহাৰি হেক নকৰিব আপুনি আইন আদালতক মিছা কথাকৈ ফাঁকি দি নচলিব ইয়াৰ ভুক্তভোগী কিন্তু আপুনি আৰু আপোনাৰ চৰকাৰ হ'ব লাগিব হে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া উচ্চাৰিত হৈ যিখিনি কথা দিছিলে আপুনি সেই কথাখিনি পালন কৰক অন্যথায় আমচুৰ শক্তিশালী আন্দোলনৰ কাৰণে থিয় হৈ সাজু হৈ থাকিবৰ কাৰণে আহ্বান জনাইছো আৰু যদি মুছলমানক ইমানেই বেয়া লাগে ইমানেই ঘৃণা কৰে মুছলমানক সদিয়াৰ পৰা ধুবুৰীলৈকে তাৰ মানে চিষ্টেমটো কি কৰিছে জানে বৰাকৰবিলাকক কয় চিলটি সেইটো বৰাক বাদ দিছে উজনি অসমৰবিলাক বোলে গৰীয়া খিলঞ্জীয়া সেইটো এটা বেলেগ কৰিছে নামনি বৰপেটাকো আক্ৰমণ কৰে তাৰ মানে তেওঁৰ লক্ষ্য হৈছে 35% মানুহক কিছুমানক হয়তো থিন বিস্কুট দি ললিপ আৰু কিছুমানক বলডুজাৰ দি বলডুজাৰ সভ্যতাৰে হেক কৰাৰ পৰিকল্পনা একফালে থিন বিস্কুটৰ লব হেক কৰিব বিচাৰি থিন বিস্কুট দি ললিপপ দি হেক কৰিব আনফালে দি বলডুজাৰ দি হেক কৰিব মূল লক্ষ্য এটাই যে মুছলমানসকলৰ ওপৰত আক্ৰমণ কৰিব লাগে গতিকে হে মুছলমানসকল আমি কোনো হিন্দু ভাইৰ বিৰুদ্ধে নহয় কোনো জাতি জনগোষ্ঠীৰ বিৰুদ্ধে নহয় আমি হিন্দু মুছলমান মানুহ হিচাপে অসমীয়া হিচাপে জীয়াই থাকিব বিচাৰোঁ আমি মুছলমান আছোঁ ঘৰত আছোঁ মুছলমান ধৰ্মত আছোঁ আমি মছজিদত আছোঁ কিন্তু আমি হিন্দু মুছলমানসকলে একত্ৰিতভাৱে থাকিব বিচাৰোঁ আৰু এই সীমান্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়ে কি কৰে জানে হিন্দু মুছলমান তেওঁ একেলগে থাকিব নিদিয়ে মই আমচিৰ সভাপতি হিচাপে কৈছো আপুনি যিমানেই হিন্দু মুছলমান ভাগ কৰিব নিবিচাৰক কিয় প্ৰাগৰ পৰা বৰ্মপুত্ৰ সদিয়াৰ পৰা ধুবুৰীলৈকে আপুনি ভাগ কৰিব বিচাৰিলেও মুছলমানৰ মাজত মুছলমানে হিন্দু মুছলমানক ভাগ কৰিব নিদিয়ে নিদিয়ে আপোনাৰ সাম্প্ৰদায়িকতা অভৰাই পেলাব মোৰ মাকক যেনেকুৱা ধৰণে ভাল পাওঁ মই এজন গগৈ এজন দাস উপাধিৰ মোৰ বন্ধুৰ মাকক মই সমানে শ্ৰদ্ধা কৰোঁ মোৰ উচ্চাৰিত আই মাতৃসকলৰ কাৰণে মই চিঞৰিছো আৰু সেইসকল যিসকল আজি লামডিঙৰ হিন্দু ভাই উচ্চাৰিত হৈছে বা অন্য জেগাত হিন্দু ভাই উচ্চাৰিত হৈছে কাৰণ উচ্চাৰিতৰ জ্বালা উচ্চাৰিত ৰাইজেই বুজি পায় তাত হিন্দু মুছলমান কৰি লাভ নাই গতিকে আমি সকলৰ কাৰণে চিঞৰিছো কোনো হিন্দু ভাই যদি উচ্চাৰিত হৈছে তাৰ সংস্থাপনৰ ব্যৱস্থা হ'ব লাগিব মুছলমানৰ হৈছে মুছলমানৰ হ'ব লাগিব কিন্তু মুখ্যমন্ত্ৰীয়ে কৰি আছে কি হিন্দু মুছলমান ভাগ কৰি আছে আমাক এনেকুৱা অসম নালাগে যিখন অসমত আমি একেলগে আছো সেইখন অসমত তেওঁ ভাগ কৰি আজি আমাৰ চাহৰ দোকান বজাৰ ঘাট সব ভাগ কৰা আৰম্ভ কৰিছে আমাক তাহাৰীৰ অসম লাগে যিখন অসম মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱ আৰু আজান পীৰ চাহাবে একেলগে অসমীয়া জাতিক এটা কাঁহীত খোৱাৰ ব্যৱস্থা কৰিছিল সেই তাহানীৰ অসম আমি অসমৰ মুছলমানে ঘূৰাই অনাৰ ব্যৱস্থা কৰিম তাত বাধা দি মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই ৰাখিব নোৱাৰে
গটিকে মই সকল জাতি জনগোষ্ঠী এই মুহূর্তত আমি অহহায় হইছো মুসলমান সকল অহহায় হইছে মই সকল জাতি সকল ধর্মর মানুহক সকল বুদ্ধিজীবী সকল সাংবাদিকক আহ্বান জনাইছো যে মুসলমানর উপর টার্গেট করি হিমন্ত বিশ্ব শর্মা জি আক্রমণ করি আছে এই আক্রমণের বিরুদ্ধে সকল ধর্মর মানুষে এই মুসলমান রাইজক সঙ্গ দিবর কারণে আহ্বান জনাই মই ভুল বক্তব্যর ভুল ত্রুটির মার্জনা বিচারি পুনর্বার আপনাদের প্রতিশ্রুতি দিছো কারো বন্দুকর গুলি কারো ভাবুকি কারো থমকি আমি শুকুর দিন ভয় করো নাই আর ভবিষ্যতে ইনশাল্লাহ ভয় নকরে সমুখের প্রাণ নেতৃত্ব দিছে সমুখের প্রাণ নেতৃত্ব দিয়ে যাব গতিকে যেতিয়ালকে ন্যায় না পাবো তেতিয়ালকে এই আন্দোলন চলি থাকিব বলে আশা রাখি এই কথা আপনাদের দি পুনর্বার আমসুর প্রতিটি আন্দোলনত যদি দিসপুর চলে যাত্রার তারিখ হওয়ার লগে লগে যাতে তাতে আমি কোনো ঘরত বহি না থাকি একে লগে যাতে আমি